বাপরে অনেক দূর রাস্তা, রোদ উঠে গেছে আর আমার বহুটাও রেডি হয় না। কইরে তাড়াতাড়ি বের হ রে, বের হ, অনেক দূর রাস্তা রে বাবা, বুঝিস না কেন? হে দাঁড়া আসছি। ও তোর দাঁড়া দাঁড়াও করতে করতে লাইজ দিন মান লাই ঠিলে গেছে বেলা। হে এই হামরা বেটা ছেলে সাজতে বেশিক্ষণ লাগে না, সিথা করবে, লিপস্টিক লাগাবে, কি লাগাইবে? হাজি তুমি কি রকম লোক? কেন কি হলো? সবাই সবার স্ত্রীকে বাইকে করে নিয়ে যাচ্ছে, তুমি আমাকে সাইকেলে নিয়ে যাবা? তো তোর বাপ আমাকে বাইক কিনে দেবে, যে তোকে বাইকে করে নিয়ে যাবো। তো বাইকে যে টাকাটা দিয়েছিল, টাকা দিয়েছিল, টাকাটা যে তোর মেকআপে খরচা হয়েছে ওটা দেখতে হস না? আর তোর লোন লিয়া লিয়া তোর মেকআপের সাই খরচা উঠাতে হয়েছে। তো হাঁট বকেস না বেশি, চাপ আমার সাইকেল চলবে হাওয়াই উইড়া উইড়া, মামার বাড়ি যাব আমি শহর বন্ধু ভইরা। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, যাত্রার লাগে ডেটিং মারে আমায় চিনে না। ভালো জানে গান করার ঢং নেই, বকরি মতন ভেবা ভেবা করছে। কি কহলি? হ্যাঁ আমি বকরি মতন ভেবা করছি? আরে আমার সামনে অরিজিৎ সিং, হানি সিং, বাদশাহ সবাই ফেলা হয় জানিস তুই। হাই রে ওর চোপা, ভালো জানে বাদর মতন মুখ। কি হরে ভাই, তোর উল্টা পাল্লা কথা শুনতে আর জি করে না, লোকরা চল তো হাঁট তো। এক তো লেট করছিস, ওপর থেকে বেলে আলাই তোরা আলাস না, সব জিনিসে খালি খাই 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 খাই। আগে জানতাম তা বিহাই করতো না। বাপরে হে গো বাবা, জোনে যে কিছু লেওয়া হলো না? আগে বলতে পারতে তো, ওয়াতখানে কাতার কাতার করে গেল দিতে পারলে তো তুমি আমাকে কইতে পারতে না? সারা রাস্তা তুমি ভদভদ করে আসলা তো তোমার হুঁশ নেই? বাদ দে, এখন তোর বাপের গায়ে দোকান নেই, খোল দুয়ার খোল। আরে দিদি তুমি কেমন আছো? বাস ভালো আছি, তুই বল। খুব ভালো আছি। বাবা কোথায় আছে? বাবা তো বাড়তি আছে, কিন্তু বাবার শরীরটা প্রচুর খারাপ, সেই জন্য তো আমরা এসেছি। আহারে ভাই বোনের ভালোবাসা দেখে আমার কলজার ভিতির কানছে, কিন্তু কোন রুমাল দিয়ে যে মুছাবো চোখের জল বুঝতেই পারি না। জামাইদা ভালো আছো? আরে ভালো থাকি আর চাহে না থাকে, তোর বহিনকে পেলে তুই বলতে গেহি। না জামাইদা ওরকম কিছু না, দিদিকে অনেকদিন পর দেখলাম তো তার জন্য। হ্যাঁ আর হামা গালা ডেলি ডেলি দেখিস, সব গল্প একখানি করবি না বাড়ি ভিতর লিয়ে আবি? ও সব বুঝি না, 10 টাকা দাও চকলেট কিনা খাবো। হবে হাট খুললা নাই, জামাইবাবু এসেছে। হে বাবা এসেছে। জামাইয়ের সাথে দুটা কথা ছিল, জামা তুই ঘরে যা। সালাম আলাইকুম দোসর আব্বা। সালাম, ভালো আছেন? ভালো আছি। এই ইসমাইল বাবা চাটা নিয়ে এসো তো। ঠিক আছে আব্বা, এই আসছি। লাগোনু বসো, ওটা পরে দেবো রে শালা। যা কেমন আছি বাপ? আছি খুব ভালো, আল্লাহর হুকুমে খুব ভালো আছি, আল্লাহ খুব ভালো রেখেছে। আপনি কেমন আছেন? ভালো আছি বাবা মোটা বাটি। যাক তুমি এলে তো ভালোই করলা, আমার মনের ভিতর দুটা কথা ছিল তোমাকে খুলে খেলে বলবো। আরে শ্বশুর আব্বা আপনি কি বলছেন, জামাইকে সব কথা খুলে বলতে পারেন, বলেন কি হয়েছে আপনার? বাবা এত বড় বাড়ি ঘর, আমি মরে গেলে কে দেখবে বুঝতে পারছো?
আরে আপনি টেনশন কেন নিচ্ছেন? আমরা যে আছি, আপনি মরে যাওয়ার পরে আমাদেরই তো হবে। কি বললা? আমার কোহার মানে এটাই হলো কি, আমরা যে আছি আব্বা আপনি টেনশন কেন নিচ্ছেন, আমরা দেখব। আরে বাবা তুমি বুঝছো না, যদি আমার শরীর খারাপ হয়ে যায় তাহলে আমাকে কে দেখবে? আমরা দেখব। আমি বিয়া করব, বুঝতে পারছিস না তুই? কি হরে এ সালা, বুড়া বয়সে এবার বিয়া করবে? ছাল চালা গেল কিন্তু পাল নেই গেয়া। তুমি কিছু বলছো বাবা? আরে না না, ওটা বলে না, বলছি কি এই বয়সে আপনাকে বিয়ে কে করবে গো? তোমাকে টেনশন নিতে হবে না, মানে আমার গার্লফ্রেন্ড আছে। কি হরে বাহ, খুব ভালো কাজ করে লেছো তুমি, এই গার্লফ্রেন্ডও পটিয়ে লেছো, আর আমি একটা যে তোমার বেটিকে ছাড়াবো না ওনাকে পটাতে পারি না। ছাড়ো ওসব বাদ দাও বাবা, আমার বিয়ে দেওয়ার ব্যবস্থাটা করো। তোমার তো এবার কুটকুটান তো কম নেই। আচ্ছা মেয়েটা কে গো বাবা? মর্জিনা। মর্জিনা কোথাকার? বারহারওয়ার। বারহারওয়ার? ওয়াদ দূর হনে ফের কেমনি করে চিনার হলো? এই পাটের শাক, মর্জিনার হাতের পাটের শাক দিদি খাবেন? আসেন। হাই রে লসলসা ডাল দিয়ে খেতে এত দারুন কি, মর্জিনার হাতের শাক যদি খেয়ে নাও তাহলে বেহুশ হয়ে থাকবে সারা জীবন। আসো দিদিরা, শাক নাও শাক। তুঝে দেখা তো ये জানা সনম, প্যার হোতা হ্যায় দিওয়ানা সনম, অব ইয়াহাঁ সে কাহাঁ জায়ে হম, তেরি বাহোঁ মে মর জায়ে হম। বাবু, এ বাবু, বাবু দেখে চলতে পারো না? এই পাটের শাক, বাপ রে এত কিছু করলেছ। হ্যাঁ, বিয়া করে শুধু কাবাডি খেলাটা বাকি আছে। আরে দাদা, বুঝা বয়সে তো তোমার রস তো কম নেই। আচ্ছা তুমি থাকো, আমি মর্জিনাকে ডেকেছি, আজকে দেখা করব। যা, আমিও হনু তোরই জামাই, তুই কেমনি করে বিয়া করছিস তো ওটাই আমিও দেখছি। তোর বাপকে বিয়া করতে আহি যাবি নাকি? জারুয়ার বাটা জারুয়ারা, বেটি ছেলা দেখতো নাই আর লাইন মারতে শুরু কর দিয়ে। বাপের কারণে তো মেয়ে দেখিনি, তুমি যে এত সুন্দর তোমার উপরে আমার মন বসে গেছে। জারুয়ার বেটা জারুয়ার। কি হরে বাপ কালানে বেটি ছেলা দেখা নিলা হে, প্রাণটা চোদা গালা। কই রে আমার মর্জিনা রে, এত টাইম হয়ে গেছে এখনো আসছে না, বেলাও চলে এসছে। কই রে মর্জিনা, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না মর্জিনা, কি করবো? ওই ও মর্জিনা, এই এসো 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 এসো, আমি তোমার ইন্তজার করছিলাম। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বেমাদের কত খাতরা লাগছে তোমাকে জি? আর তোমাকে তো কঠিনই খাতরা লাগছে। তোমাকে ভালো লাগছে, আমি চুল টুল সেভ করেছি তোমার জন্য। সারান লাগে এগুলা কথা কইয়ে না মর্জিনা, একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমি তোমাকে না অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব। আল্লাহ, তুমি কেমনি কথা কইছো জি? কেন জি? না, আজকে যদি আমি তোমাকে বিয়ে করি তোমার তো দুটো ছেলে আছে, তুমি যদি এখনি মরে যাও তাহলে গেলে তোমার ছেলে পেলে কি আমাকে জমি জায়গার ভাগ দিবে নাকি? তাইলে আমি কি করো মর্জিনা, বলো তোমার লাগে আমি কি করতে পারি? এক কাম করো, তুমি না তোমার জায়গা জমিটি আমার নামে লেখা দাও। না না মর্জিনা, আমি তোমাকে আমি জায়গা দিতে পারবো না। তাহলে আমি যাচ্ছি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না।
না না মুরজিনা দাঁড়া দাঁড়া ঠিক আছে আমি তোমাকে জায়গা জমি লিখে দেব লিখে দেবে তো দাঁড়া এই জায়গাটাতে তুমি সাইন করে দাও কলম কই মরজি না কলম দিচ্ছি এই যে নাও কলম সাইন করব হ্যাঁ সাইন করো তাড়াতাড়ি এবার তো বিয়ে করবা বিয়ে তো তোমাকে করব কিন্তু একটা কথা ছিল কি বিয়ে তো তোমাকে করে নিতাম কিন্তু জামাইয়ের সাথে শ্বশুরের বিয়ে হয় না শ্বশুর আব্বা ইয়ে কি কথা বলছো মরজি না আমি মরে যাব বলো এ সত্যি কথা না মিথ্যে কথা আরে শ্বশুর আব্বা আমি তোমার জামাই চিন্তা করো না কি হরে না তুমি কি হতে পারে না তুমি কি মনে করেছিলে তুমি সব জমি জায়গাকে তুমি লোককে বিলিয়া দিবে আমরা কি করতে আহি এখানে করে হ্যাঁ বুড়া বয়সে তুমি প্রেম চেতা হো এটা কিরকম করে হলো ওইটা ওই যে দেখো হ্যাঁ গো আমার বড় মাসি ফোন করেছিল জানো কি বললে তোমার বড় মাসি বড় মাসি বলছে কাব্বা পাগল হয়ে গেছে সব জমি টমি বিক্রি করে দিয়েছে বিয়ে করার জন্য হ্যাঁ এই বয়সে পরে আবার কোন বিয়ে কি জানি যদি বিয়ে করলাই তো আমার ভাইয়ের জীবনটা খারাপ হয়ে যাবে তাহলে কি করতে হবে কোন তো একটা ব্যবস্থা নিতে হবে হ্যাঁ ঠিক কথা বললে আর সেই ব্যবস্থাটা হতে পারে আমাকে নিতে হবে এক কাজ করো তোমার বাবাকে আমি দেখছি তুমি বাড়ি দেখো ঠিক আছে ওই দেখো তো আমাকে কিরকম লাগছে তোমাকে তো দেখে পুরো বেটি ছেলে মনে হচ্ছে পাগল হয়ে গেছো নাকি শাড়ি কেন পরেছো তাহলে তুমি যখন অবাক হয়ে গেলে তো তখন তোমার বাবা কত অবাক হবে এবার দেখো তোমার বাবাকে আমি কেমনি করে ফটাই হ্যাঁ তুমি হয়তো পাগল হয়ে গেছো যাও যা করবা করবা হ্যাঁ তুমি আমার এখানে চাল কুণ্ঠে দেখেছো তোমার বাপের কেমনি করে জমি লিতে হয় ওটা দেখবে আমি কি করে লি তোমার বাপের জমি কি করে সালাম মরতে মরে গেল জায়গা জমি তো নামে করে গেল এখন তোর বেটি আর আমি এখানে থাকবো হ্যাঁ বেটি ছাড়া ই অ্যাক্টিং করতে করতে পাগলা হয়ে গেলাম